আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চঞ্চল স্বভাবের রণবীর সিং করে বসলেন কি এবং কেমন করে চমকে দিলেন সালমান খানকে? এমনিতেই রণবীর সিং এর চঞ্চল স্বভাবে তিনি যে কখন কোন স্টাইল স্টেটমেন্ট ক্রিয়েট করেন কিংবা কখন কাকে চমকে দেন তা নিয়ে সত্যি আগে থেকে কিছুই বলা যাবে না। কারণ এতটাই স্বভাব সুলভ আনপ্রেডিক্টেবল রণবীর সিং, তাই তো তারই আনপ্রেডিক্টেবল নেচারকেই ভালোবাসে বলিউডের অনেকেই। অক্ষয় কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন, নানা পাটেকর থেকে শুরু করে মনোজ বাজপাই, সকলেই মনে করেন যে রণবীর সিং এর এই কনস্ট্যান্ট আনপ্রেডিক্টেবল নেচারই তাকে বাকিদের থেকে অনেকখানি আলাদা করে দেয়। অ্যান্ড দ্যাটস ওয়াই এবার তিনি চমকে দিলেন তার এহেন নেচার দিয়েই সালমান খানকে। চঞ্চল স্বভাবের রণবীর এবার কিন্তু স্বয়ং হাজির হলেন রেস থ্রির সেটে, আর তারপর কি করলেন তা বোধহয় আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। ইনফ্যাক্ট ভাইজান নিজেও ভেবে উঠতে পারেননি যে রণবীর সিং তার ছবির সেটে এসে এহেন কাণ্ড ঘটাবেন। আসলে সিনিয়র অভিনেতাদের মাঝে মাঝে একটু প্যাম্পার করাটা ভীষণ দরকার, এটাই বোধহয় রিয়েলাইজ করেছেন রণবীর সিং। হ্যাঁ, কোনো মন্দ কাজ করেননি তিনি, আসলে সিনিয়র অ্যাক্টর সালমান খানের কষ্টটা একটুখানি লাঘব করার চেষ্টা করছেন সঞ্জয় লীলা ভনসালীর আলাউদ্দিন খিলজি। বলিউডের সুলতানের পিঠে রীতিমতন মাসাজ দিচ্ছেন তিনি, যা বেশ এনজয় করছেন সালমান। ছবিটি টিপস ফিল্ম অ্যান্ড মিউজিকের অফিসিয়াল টুইটার পেজ থেকে শেয়ার করা হয়েছে, যাতে মজা করে লেখা হয়েছে একজন অভিনেতার আসল কষ্ট বোধহয় আরেকজন অভিনেতাই বুঝতে পারেন। অ্যান্ড দ্যাটস ওয়াই এই ছবিটি শেয়ার করেছেন ডিরেক্টর প্রডিউসার রমেশ তরানি, কোরিওগ্রাফার এবং রেস স্ট্রিট পরিচালক রেমো ডিসুজাও রয়েছেন এই ছবিতে। কিভাবে রণবীর সিং সেটে সবাইকে মাতিয়ে রাখলেন মাত্র কয়েক ঘন্টার জন্য এসে তার রীতিমতন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তাই সব মিলিয়ে রণবীর সিং কিন্তু একটা জিনিস প্রমাণ করলেন, বলিউডের সবাইকে একসঙ্গে খুশি করে চলার টিপস এবং ট্রিক্স হি নোজ রিয়েলি ভেরি ওয়েল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।